হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সানটেক বিডির পক্ষ থেকে সাথে আছি মিনাতিম এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করব। আমরা যখনই আমাদের গুগল অ্যাডসেন্স টি ওপেন করি, গুগল অ্যাডসেন্স টি ওপেন করার পরে চেঞ্জ পাসওয়ার্ড কোনো অপশন আমরা দেখতে পাই না। আমি যখন আমার নিজের গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য চিন্তা করলাম, তখন আমি ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে আমি আমার গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করব। পরে চিন্তা করে দেখলাম, আমি যদি এই ওতে আমার গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করি তাহলে আমার মনে হয় সাকসেসফুল হবো। আমি যে ওতে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করলাম, পুনরায় আমি যখন আমার গুগল অ্যাডসেন্স এ লগ ইন করলাম, আমি দেখলাম 100% আমার পাসওয়ার্ডটি কার্যকর হয়েছে। প্রথম যখন আমরা ইউটিউব চ্যানেল করি এবং গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাকাউন্ট খুলি, তখন আমাদের কাছে পাসওয়ার্ডটি এমন গুরুত্বপূর্ণ মনে হয় না। যখনই আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যায় এবং আমাদের আর্নিংটা শুরু হয়ে যায়, তখনই আমাদের কাছে মনে হয় যে আমাদের গুগলের পাসওয়ার্ডটি খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়া দরকার। আমার আজকের এই ভিডিওটি আমার সেসব বন্ধুদের জন্য যারা চিন্তা করছেন যে গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। সো আর হতাশা নেই, কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ফ্রেন্ডস, আপনাদের আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। সো এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবো সেটা আমরা দেখিনি। ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ইন্ট্রোর পর আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ফ্রেন্ডস, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটি ভ্যালিড জিমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব থেকে যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। গুগল অ্যাডসেন্সের সাথে আমাদের চ্যানেলটিকে লিঙ্ক করার জন্য আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা ক্রিয়েট করছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটি দিয়েই আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে আমাদের অ্যাডসেন্সের সাথে আমরা লিঙ্ক করে থাকি। এখন আমরা যদি আমাদের অ্যাডসেন্সের পাসওয়ার্ডটি যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ডটি এবং আমাদের গুগল অ্যাডসেন্সের যে পাসওয়ার্ডটি দুটোটা একসাথে চেঞ্জ হয়ে যাবে। কারণ যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি, সেম ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের সাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমরা লিঙ্ক করেছিলাম। সো এখন আমরা যদি আমাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিই, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সটিকে আমরা লগ ইন করি, তাহলে আমাদের গুগল অ্যাডসেন্সের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়। ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথম আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো, এরপর আমরা পাসওয়ার্ডটিকে দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে সেটিং যে গিয়ার আইকনটি আছে এই আইকনটির উপর আমরা ক্লিক করব, এরপর আমরা সেটিং অপশনটিতে ক্লিক করব। সেটিং অপশনটিতে ক্লিক করার পর ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জেনারেল লেভেল ইনবক্স এন্ড অ্যাকাউন্ট এন্ড ইম্পর্টেন্ট। সো আমরা এখানে অ্যাকাউন্টস এন্ড ইম্পর্টেন্ট অপশনটিতে আমরা ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, চেঞ্জ পাসওয়ার্ড। সো আমরা যদি এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিই, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড এবং আমাদের গুগল অ্যাডসেন্সের পাসওয়ার্ড দুটোটাই একসাথে চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করে থাকেন, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলে আপনার গুগল অ্যাডসেন্সের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন খুব ইজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি যেন সবার আগে পেতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।